আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে। আর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে হটানোর কথা বলা ফৌজদারি অপরাধ, গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। শনিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের বিদায়ের সাইরেন বেজে গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত 14 বছর ধরেই বিএনপি মহাসচিবের কানে সরকার বিদায়ের সাইরেন বাজছে, জনগণের কানে নয়। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বারবার একটা কথা বলেন যে সরকারের বিদায়ের সাইরেন নাকি বাজছে, সরকারের বিদায়ের সাইরেন বাজছে। 14 বছর ধরে এ সাইরেন বাজে ফখরুলের কানে, জনগণের কানে বাজে না, ইনশাল্লাহ বাজবে না। আমরা সঠিক পথে আছি, শেখ হাসিনার নেতৃত্বে আছি। আজকে নতুন কৌশল নিয়েছে তারা, লাশ ফেলে আন্দোলন জমাতে চায়, লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় বিএনপি মেতে উঠেছে। এদিকে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি বলেন, দেশের দায়িত্বে জনগণ, তারা যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবে আবার নামাবে। সরকার হটাবার একমাত্র পথ হলো নির্বাচন। হ্যাঁ, সরকার গায়ের জোরে হটায়, আমরা হটাইছি। সেটা যখন কোনো ঔপনিবেশিক সরকার হয়, বিদেশি সরকার হয়, পাকিস্তান সরকার আমরা সংগ্রাম করে হটিয়েছি, দরকার ছিল। নিজের দেশের আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো সরকার, যে কোনো দলেরই হোক, আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারকে, মানুষের ভোটে নির্বাচিত সরকারকে হটাবার মতো ফৌজদারি অপরাধ কেউ করবে না। পরিকল্পনা মন্ত্রী বলেন, পাকিস্তানি সরকারকে সংগ্রাম করে হটানো হয়েছে, তার দরকার ছিল, কিন্তু দেশে এখন নির্বাচিত একটি সরকার আছে। দায়িত্বে আমাদের দেশের মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।